আমরা সাধারণত জানি ডবল ডোর ফ্রিজের উপরে একটি নব থাকে, উপরে একটি রেগুলেটর থাকে দেখতে পাচ্ছেন, এবং দেখেন নিচে একটা রেগুলেটর। তো এই দুটো রেগুলেটরের কাজ কী, কোনটার কী কাজ, কোনটা কীভাবে কাজ করে, কোনটার কাজ সঠিকভাবে যদি আপনি না জানেন তাহলে পরে আপনার সমস্যা হতে পারে। সালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্লপুল কোম্পানির একটি ডবল ডোর ফ্রিজ। তো ভিউয়ার্স, এই ফ্রিজের যে রেগুলেটরগুলো আছে, যে কন্ট্রোলারগুলো আছে, তার কাজ কি বা কোনটার কি কাজ? আমরা সাধারণত জানি ডবল ডোর ফ্রিজের উপরে একটি নব থাকে, উপরে একটি রেগুলেটর থাকে দেখতে পাচ্ছেন, এবং দেখেন নিচে একটা রেগুলেটর। তো এই দুটো রেগুলেটরের কাজ কি, কোনটার কি কাজ, কোনটা কিভাবে কাজ করে, কোনটার কাজ সঠিকভাবে যদি আপনি না জানেন তাহলে পরে আপনার সমস্যা হতে পারে। তো সঠিকটা আপনার জানতে হবে, তো চলুন আজকে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সঠিকটা আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আমরা প্রথমত উপরের ডিপের যে আমাদের কন্ট্রোলারটি থাকে, ডিপের যে নবটি থাকে, আমরা সেই কন্ট্রোলারটি, সেই নবটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে লেখা আছে ইয়ার ফ্লো সেট, অর্থাৎ আপনার যে এই যে নবটা আছে, এই নবটির কাজ হচ্ছে আপনার ইয়ার ফ্লো, উপরে যে ফ্যান মোটরটি আছে সেই ফ্যান মোটরের যে হাওয়াটা সেটা কন্ট্রোল করা হয় এখান দিয়ে। তো ইয়ার ফ্লো নব, ঠিক আছে? তো এখানে মাঝখানে দেখুন নর্মাল, আপনার বাম সাইডে মিনিমাম ফ্রিজার, ডান সাইডে ডিপ ফ্রিজার। তো এই যে তিনটে অপশান দেওয়া আছে, তো আপনি যে ইয়ার ফ্লোটা আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন। তো আপনি যদি মিনিমাম ফ্রিজারে দিয়ে দেন তাহলে আপনার যে ডিপটা, ডিপে কম ঠান্ডা হবে, আপনি যদি ডিপ ফ্রিজারে দিয়ে দেন তাহলে পরে আপনার ডিপে আইস বেশি হবে, ঠান্ডা বেশি হবে, আপনার নিচের ঠান্ডা কম নামবে। আর আপনি যদি নর্মালে দিয়ে রাখেন তাহলে আপনার সিস্টেম অনুযায়ী যে আপনার এয়ার ফ্লোটা, এই যে ফ্যান মোটর এখানে থাকে, আপনি আমি দেখানোর চেষ্টা করছি, তো এখানে একটা ফ্যান মোটর লাগানো থাকে সেটা আপনারা জানেন। তো এই ফ্যান মোটরের যে হাওয়াটা আপনি যদি নর্মালে দিয়ে রাখেন তাহলে আপনার সিস্টেম অনুযায়ী আপনার এয়ারটা দুই দিকে ভাগ হয়ে সেমভাবে চলে যাবে, এবং এখান দিয়ে যে হাওয়াটা নামে আমি আপনাদেরকে দেখালাম হাত দিয়ে, ঠিক ওখান দিয়ে সোজা বরাবর টি থার্মোকল বা ককসিট দিয়ে ওখান দিয়ে একটা ডাক্ট করা আছে, যার কারণে ওখান দিয়ে হাওয়াটা নিচেই নামে। আর নিচেই যে স্থানগুলো দিয়ে হাওয়াটা বার হয় আপনারা দেখতে পাচ্ছেন, ছিদ্র করা আছে, কাটিং করা আছে, এই যে দুই সাইডে উপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে এবং নিচেই দেখতেই পাচ্ছেন, এই যে স্থানগুলো দিয়ে আপনার এয়ারগুলি বার হতে থাকে। এখান দিয়ে এই ঠান্ডা হাওয়াটা আসার কারণে আপনার নিচেই ঠান্ডাটা হয়। তো ভিউয়ার্স, এবারে আসবো আমরা এই যে রেগুলেটর, এই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারের কাজ কি, এখানে দেখেন পরিষ্কার লেখা আছে কুলিং কন্ট্রোল। তো কুলিং কন্ট্রোল অর্থাৎ আপনার যে ফ্রিজে ঠান্ডা হচ্ছে সেই ঠান্ডাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই নবটির মাধ্যমে। তো এই নবটি আপনি যেমনভাবে রাখবেন তেমনভাবে আপনার ঠান্ডা হবে। তার জন্য কি করতে হবে আপনার, প্রথমত দেখেন আমরা রেগুলেটরটি ঘুরিয়ে একে নিয়ে এসেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখেন। এক থেকে দুই আপনার এখানে লো লেখা আছে দেখতেই পাচ্ছেন, এবং আপনার তিন থেকে চার দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম, এবং পাঁচ থেকে ছয় হাই, সাত থেকে আট কুইক চিল। তো কুইক চিলটা কি সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত আমরা লো থেকে শুরু করি। তো প্রথমত আমরা লো থেকে শুরু করব, এক থেকে যে আপনার দুই পর্যন্ত এটা হচ্ছে লো। আপনি লোতে রাখবেন যদি আপনার ফ্রিজে কম কিছু থাকে, অল্প কিছু থাকে, তাহলে আপনি লোতে রাখবেন। মিডিয়ামে আপনার যদি মিডিয়াম কিছু থাকে মিডিয়ামে রাখতে পারেন, হাইতে রাখবেন আপনার যদি ফ্রিজে লোড বেশি থাকে। তাছাড়া সিঙ্গেল ডোরের একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনার ইন ডিসক্রিপশনেও দেখতে পাবেন, ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ একটি ধারণা চলে আসবে। এবারে আসি কুইক চিল। কুইক চিলটা কি, কুইক চিলটা হচ্ছে আপনার, আপনি ধরেন বাইরে থেকে বাসায় ফিরেছেন, আপনার ফ্রিজটি বন্ধ ছিল, তো আপনি যদি ফ্রিজটা চালান, ধরেন কিছুক্ষণ চলে, হয়তো আপনার যদি নর্মালে দেওয়া থাকে, লোতে দেওয়া থাকে, তাহলে কি হবে আপনার ফ্রিজটি কিছুক্ষণ চলেই বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি কুইক চিলে দিয়ে দেন তাহলে আপনার ফ্রিজে একটি ঠান্ডা, নির্দিষ্ট একটি ঠান্ডা হবে, হওয়ার পরে আপনার ফ্রিজটি বন্ধ হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন।